যদি স্কোয়াডে না থাকে তাহলে নান্নু অন্য জনে আর বেস্ট ইলেভেনে না খেললে ক্যাপ্টেন, এটা আমি কি করবো? মাহমুদুল্লাহকে বিশ্রাম দিয়েছিস তো? এরকম না যে রিয়াদকে আমরা বাদ দিয়ে দিয়েছি, বললামই যে আসলে দেখা হচ্ছে, রিয়াদকে এখন সরিয়ে দিচ্ছি না, যে রিয়াদ ব্যাক করবে না সেটাও কথা না, একটা ব্রেক সবারই অনেক সময় দরকার থাকে। বিশ্রাম বিশ্রাম আর বিশ্রাম, বিশ্রাম থেকে আর ফেরা হলো না মাহমুদুল্লাহ রিয়াদের। তিন তিনটা ওয়ানডে সিরিজ শেষ হলেও বিশ্রাম কাটেনি মাহমুদুল্লাহর। এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হলো না মিস্টার সাইলেন্ট কিলারের। যদি বিশ্রামই দেওয়া হয়ে থাকে তাহলে বিশ্রাম শেষ হবে কখন? আর যদি রিয়াদকে পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে সেটা আগের তিনটা সিরিজে পরিষ্কার করা হলো না কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াবে কোটি ক্রিকেট ভক্ত। একজন ক্রিকেটার একটা সিরিজের জন্য নির্দিষ্ট কারণে বিশ্রাম নিতেই পারেন, তবে দুইটা তিনটা সিরিজে কি আর বিশ্রাম নেন কোনো ক্রিকেটার? যদি রিয়াদকে নিয়ে কোনো প্ল্যানই না থাকে তাহলে সেটা কেন ক্লিয়ার করা হলো না শেষ তিনটা সিরিজে? ভারত ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ খেলা একজন ক্রিকেটার কেন জায়গা পেলেন না আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে? বলা হয়েছিল রিয়াদকে বিশ্রাম দিচ্ছেন, কিন্তু এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার দিন শোনা গেল না রিয়াদের নাম। কেন মাহমুদুল্লাহ রিয়াদের বেলায় এত অবহেলা? কেউ দেখেনি, কেউ বোঝেনি, কেউ জানেনি নিজের সাথে রিয়াদের যুদ্ধের গল্পটা। শুধুই কি 22 গজের ক্রিকেটেই সাইলেন্ট কিলার, নাকি 22 গজের বাইরেও? ওয়ানডে ফরম্যাটটাতে খেলেননি শেষ তিনটা ওয়ানডে সিরিজ, তবু কি রিয়াদ কখনো অভিযোগ করেছেন? বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ, কখনো মিডিয়ার সামনে দেখেছেন নিজের অবস্থান নিয়ে অভিযোগ করতে এই সাইলেন্ট কিলারকে? আপনার হয়তো মনে থাকার কথা না, 2015 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সময় ভারতীয় গ্রেট সুনীল গাভাস্কার থেকে শুরু করে উইন্ডিজ ধারাভাষ্যকার রিয়ান বিশপ বলেছিলেন, রিয়াদের মতো ব্যাটার কখনই 5-6 নম্বরের জন্য নয়, বরং তার জায়গা টপ অর্ডারে। এ নিয়ে অনেক আলাপ আলোচনা হলেও রিয়াদকে নিয়ে সেভাবে ভাবা হয়নি। তবুও কি কখনো অভিযোগ করেছেন রিয়াদ? কখনো রিয়াদকে বলতে শুনেছেন আমি অমুক জায়গায় ব্যাটিং করতে চাই? না, রিয়াদ যেন মাঠের বাইরেও সাইলেন্ট। রিয়াদ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেন ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে, এরপর মিস করেন 9টা ম্যাচ, অর্থাৎ 3টা ওয়ানডে সিরিজ। এই 3 সিরিজ খেলতে না পেরে রিয়াদ কি টু শব্দও করেছেন মিডিয়ার সামনে? না, করেননি। এমনকি টি-20 থেকে সরে গিয়েও দলের বিপক্ষে কখনোই কথা বলেননি তিনি। বলবেন কি করে? সাবেক টি-20 কাপ্তান নিজের দল নিয়ে কেনই বা বলবেন? এশিয়া কাপকে সামনে রেখে যখন ক্রিকেটাররা মাঠে আসতেন না তখন ফেরার লড়াই কাউকে কি পেয়েছেন তিনি? এই প্রশ্নের উত্তরটাও না দিয়েই করতে হবে, নিজের যুদ্ধ নিজেই চালিয়েছিলেন। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার আগে কোনো মিডিয়ার সামনে কি রিয়াদ বলেছেন আমি প্রস্তুত, ফিরতে চাই, আমি অনেক পরিশ্রম করছি? না, বলেননি। চাইলেও কি বলতে পারতেন না দেশসেরাই ফিনিশার? তবুও বলেননি, কারণ হয়তো চেয়েছিলেন যা দেখার বাকিরা দেখে নেবে, আমি বলতে যাব কেন? তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, কেউ দেখেনি, কেউ বোঝেনি, কেউ জানেনি নিজের সাথে রিয়াদের যুদ্ধের গল্পটা। স্কোয়াডে কে থাকবেন কে থাকবেন না সে প্রসঙ্গে নাই গেলাম, তবে এত কিছুর মধ্যেও নিশ্চুপ থাকা রিয়াদের পেশাদারিত্বের প্রশংসা করতে কি পারি না আমরা? এই প্রশ্ন দিয়েই শেষ করলাম, উত্তরটা আপনারাই দেবেন। জিসান আহমেদ, বিডিক্রিকটাইম।